আপনারা মনে করতেছেন যে আমরা আপনাদের জন্য অনেক কিছু করে ফেলেছি, আসলে তা না। এখানে আমাদের ইউনিয়ন ম্যাডাম আছেন, উপজেলা চেয়ারম্যান আছে, নিজাম আছে, সকল চেয়ারম্যান আছে, সপন চেয়ারম্যান আছে, সাজনু আছে, নিপু আছে, আমাদের ইনারটকের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের বাস শ্রমিকের নেতা আমাদের জামান ভাই আছে, আমগো কি নাম আলতাফে আছে, ইরফান ভাই আছে, সবাই আছে, যাই হোক আমাদের দিদার আছে, সবাই আছে। তো যাই হোক, আমরা একটা কথা কিন্তু বলতে চাই যে আপনারা যে আমাদের কতবার উপকার করতেছেন এটা আপনারা কল্পনা পায়। একটা কথা উদাহরণ দেখাই এইভাবে, ধরেন একজন কৃষ্ণার্থ মানুষ পানির পিপাসায়, তার অনেক পানির পিপাসা লাগছে, আপনি বসে আছেন, আপনি দেখতেছেন যে একটা লোক পিপাসায় কাতরাচ্ছে, আপনি তাকে এক গ্লাস পানি দিলেন, পানি দেওয়ার পরে উনি ওই লোকটা পানিটা খাইল, খাবার পরে ও মনে মনে হয়তো যদি মুসলমান ধর্ম হয় তাহলে আলহামদুলিল্লাহ বলল, ঠিক আছে। আপনি যদি আশা করেন যে আপনারা ধন্যবাদ বলবে তাহলে কিন্তু আপনার কোনো সোয়াব নাই। এখন যদি ওই লোকটাকে বলা হয় ভাই তোমাদের পানি দিল, তুমি ওনার ধন্যবাদ বললো না, ধন্যবাদটা কিন্তু যে পানি খাইছে সে বলবে না, ধন্যবাদটা বলবে যে পানি খাইয়েছে সে বলবে। কেন? কারণ যে পানিটা দিল আর যে পানিটা খেলো, এই যে পানিটা খাওয়ার পরে তার জানটার মধ্যে আরাম পাইলো, এতে কে খুশি হইল? আল্লাহ খুশি হইলেন। তা আল্লাহকে খুশি করার জন্যই তো দুনিয়া। আমরা এখানে পরীক্ষা দিতে আসছি কয়েকদিনের জন্য, কয়েকদিনের জন্য পরীক্ষা দিতে আসছি। তাই যাই হোক, এই জন্য বলতেছি যে আপনারা, আমি একদম আবারও আমি সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে এইভাবে বসিয়ে একটা হাতের সামনে বস্তা ধরিয়ে দেওয়া, হ্যাঁ, যেহেতু সরকারের পক্ষে সমর্থন নারায়ণগঞ্জ তো শুধু না, সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মানুষ এখন একটু অভাবে পড়ে গেছে, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলি খুব সমস্যা পড়ে। শুধু আপনারা না, আপনারা পড়ছেন, স্কুল শিক্ষক পড়ছে, উকিল সাহেবরা পড়ছে, সমাজের এমন কোনো শ্রেণী পেশা মানুষ নাই, দোকানদাররা পড়ছে, সবাই পড়ে গেছে। একটা কিছু করার নেই, করার নেই কেন, এই রোগটা আল্লাহ দিচ্ছেন। আমার বিশ্বাস যদি আমরা সবাই আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে যদি মাপ চাই, আল্লাহ অবশ্যই মাপ চাবে, মাপ করবেন। এবং আমার বিশ্বাস যারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রম করে খায়, যারা ওই ধরনের মানুষ, যারা ইফতারের সময় ভালো ইফতার পায় না, সেহরির সময় ভালো সেহরি পায় না, কিন্তু সেহরি করার পরে বলে আলহামদুলিল্লাহ, ইফতারের সময় অল্প একটু মুড়ি খেয়ে রোজা ভাঙে, রেখে বলে আলহামদুলিল্লাহ, কিংবা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্ম নেই হোক, যারা সৃষ্টিকর্তার উপরে খুশি থাকে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আমার বিশ্বাস যে আমার দোয়ার চেয়ে আপনাদের আল্লাহ আমার সব দিছে, আমার মনে করেন আমার অবস্থা অবশ্যই আপনাদের চেয়ে অনেক ভালো, আল্লাহ দিছে না, আমার চেয়ে আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। তাই একটু দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাই, আমার জন্য চাই না, ভিক্ষা চাই একটা মানুষের জন্য, যিনি মানুষের জন্য করতেছেন, সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। একটা আমরা ছোট্ট একটা দেশ, 17 কোটি মানুষ, আমাদের আর্থিক অবস্থা অত ভালো না, কিন্তু তারপরে আপনারা দেখতেছেন গত 2-1.5 বছর হয়ে গেল কিন্তু, হ্যাঁ, উনি কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছেন যাতে মানুষগুলি ভালো থাকে। শুধু আপনাদের কাছে একটাই আহ্বান থাকবে,